বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা আমাদের লাইভে অংশগ্রহণ করছেন বা পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন, সবাইকে আগামী সিলেক্ট টিভির পক্ষ থেকে পাণ্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন অধিকার আদায়ের বদ্ধপরিকর আগামী সিলেক্ট টিভি। আপনারা জানেন, এই আগামী সিলেট টিভির মাধ্যমে আমরা সিলেট বিভাগ, সিলেট জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সিলেট জেলার গুলাবগঞ্জ উপজেলার 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি এবার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন, সেই ব্যক্তিত্ব জনাব এম কবিরউদ্দিন সাহেবের কাছে। আমরা ওনার কাছে জানতে চাইব, মানুষের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে নির্বাচনে আসার, ওনার লক্ষ্য উদ্দেশ্য কী? আমরা আরও বিভিন্ন প্রশ্ন করব। তো সরাসরি চলে যাচ্ছি জনাব কবিরউদ্দিন সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আমরা আপনাকে, আপনি নির্বাচন করছেন জি গুড়া প্রতীক নিয়ে, আপনি জানেন আগামী 26 ডিসেম্বর আপনার পরিষদের নির্বাচন, আর সেই নির্বাচনে আপনি গুড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন জি। তো আপনার লক্ষ্য উদ্দেশ্য কি নির্বাচনে? আমার লক্ষ্য উদ্দেশ্য, ইনশাল্লাহ যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমার এই শরীফগঞ্জ ইউনিয়ন, সিলেট জেলার গুলাবগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন বিভিন্ন দিক থেকে উন্নয়ন এবং শিক্ষাখাত, যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে বঞ্চিত। ইনশাল্লাহ আমি বর্তমান বাংলাদেশের সরকার বাহাদুর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমি এর অংশীদার হয়ে আমার শরীফগঞ্জকে ইনশাল্লাহ উন্নয়নের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন এই সিলেট থেকে গুলাবগঞ্জের উদ্দেশ্যে আপনার ইউনিয়ন পরিষদে আসছি, এসে আমরা সরজমিনে যে জিনিসগুলি দেখেছি, রাস্তার যে বেহাল দশা, আমার মনে হয় বাংলাদেশের আমাদের সিলেট বিভাগের ভিতরে এই ধরনের রাস্তা আমি কোথাও দেখি। আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে আপনি যদি নির্বাচিত হন, তাহলে আপনার এই রাস্তার সমস্যাগুলো কীভাবে আপনি সমাধান করবেন? আপনাকে ধন্যবাদ যে আপনি নিজেই স্বীকার করছেন যে বাংলাদেশের কোথাও এই দুরবস্থা নাই। বিগত 5 বৎসর এখানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, উনি কতটুকু উন্নয়ন করেছেন আপনারা দেখেছেন। যে আপনি আমাকে ফোন করেছেন শরীফগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন থেকে, কিন্তু পনার ছক, মেহেরপুর, আপনি হয়তো ওইদিকে যান নাই খাটকাই, ওনার বাড়ি যেখানে বসন্তপুর, কদুপুর, কোথাও কোনো উন্নয়নের ছোঁয়া নেই। আমি যদি ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হই, আমি আমার ইউনিয়নকে ইনশাল্লাহ ডিজিটালাইজ করার জন্য সরকার বাহাদুরের সর্বাত্মক আমি আমার চেষ্টা করব, এবং বিভিন্ন যেমন যোগাযোগ মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আমার ইউনিয়নকে ইনশাল্লাহ সারা বাংলাদেশে, যেখানে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, আমি সেটা ইনশাল্লাহ আমার ইউনিয়নকে ইনশাল্লাহ অংশীদারিত্ব করব, এটা আমি আমার জোর প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ কবির ভাই। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে গুড়া প্রতীক নিয়ে যে নির্বাচন করছেন, আপনি জানেন 26 ডিসেম্বর আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনি গুড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য? আমার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে এটাই যে আমার 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের আপামর জনসাধারণ এবং পাশাপাশি আমার এখানে প্রায় 15,800 কতটা প্লাস ভোট রয়েছে, আমি আমার ভোটারদের কাছে অনুরোধ করব যে আমাদের ইউনিয়নকে উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার শিক্ষাখাতে অগ্রণী ভূমিকা রাখতে হলে, এবং এই ইউনিয়নকে আমরা যদি বাংলাদেশের, সারা বাংলাদেশের তুলনা করি, তাহলে আমরা খুবই অবহেলিত। এবং আমাদের যে পনাচক উচ্চ বিদ্যালয় নদীবাঙ্গন, এখানে বিশাল একটা সমস্যা, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেল এবং পত্রিকার মাধ্যমে জোর দাবি করা হয়েছে, কিন্তু আমরা আজও পর্যন্ত উপরমহল থেকে কোনো কার্যকরী পদক্ষেপ কেউ নেয় নাই। আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হয়, আমার এই পরাচক দ্বিপাকে উচ্চ বিদ্যালয়কে, যে স্কুলের অনেক ছাত্র বর্তমানে বিভিন্ন বাংলাদেশের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, যারা এখানে শিক্ষা নিয়েছেন, আমি ইনশাল্লাহ নদীবাঙ্গন সহ আমার ইউনিয়নকে ইনশাল্লাহ আমি উন্নয়নের ছোঁয়া নিয়ে আসবো, এই আশা রাখি। এবং আমার ইউনিয়নবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবে যে একটিবারের জন্য যেন এরা, ওনারা আমাকে গুড়াপতিকে নির্বাচিত করেন, আমি এবং সমবন্টনের মাধ্যমে আমার ইউনিয়নকে আমি যোগাযোগের উন্নয়নের সব দিক থেকে আমি
চেষ্টা করব যে গোলাপগঞ্জের অন্যান্য ইউনিয়ন যেভাবে উন্নয়নের ছোঁয়া পেয়েছে, আমি আমার 11টা ইউনিয়নের একটা ইউনিয়ন, আমি তাদের সাথে তাল মিলিয়ে আমার ইউনিয়নকে আমি উন্নত উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ কবির ভাই। আমরা আরেকটা বিষয় আপনাকে অবগত করতে চাচ্ছি। আপনি জানেন সারা বাংলাদেশ নির্বাচনী হাওয়া বয়ে যাচ্ছে, সব দিকে নির্বাচন চলছে, অনেক নির্বাচন হয়েও গেছে। তো এই যে আপনার ইউনিয়ন পরিষদে আগামী 26শে ডিসেম্বর যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি কতটুকু সুষ্ঠু বা অবাধ বলে আপনি মনে করেন? আমি আসলে আমার বিভিন্ন বুথার আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, কিন্তু আমি বিভিন্ন মহলে আলাপ করেছি। আমি শতভাগ আশাবাদী যে এবার সারা বাংলাদেশে যেরকম হচ্ছে সেরকম আমার শরীফগঞ্জ ইউনিয়ন ও গোলাপগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে, আমাদের ইউনিয়নে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে। ভোটাররা তাদের স্ব ইচ্ছামতো উৎফুল্লভাবে গিয়ে তাদের ভোট প্রয়োগ করবে। এবং আমি আশাবাদী যে আপনার প্রশ্নের বাইরে আমি একটা কথা বলতে পারি যে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমি গুড়া প্রতীক নিয়ে আমি আগামী 26 তারিখ ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের পরে শেষ করতে আমাদের এই লাইভটি দেশ বিদেশ প্রবাস তো আপনার ইউনিয়নবাসী দেখছে, তো আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য? আমার প্রবাসে যারা রয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আমার প্রবাসী যারা বিশ্বের আনাচে কানাচে, শুধু মধ্যপ্রাচ্য নয়, সত্য কথা বলতে আপনি যে এখানে এসেছেন এটা আমার অত্যন্ত আনন্দ লাগছে। আপনার প্রশ্নের বাইরে আমি একটু কথা বলতে হচ্ছে যে এরকমভাবে কোনো দিন আমাদের এখানে কেউ আসে নাই বা আমাদের দুঃখ সুখের কথাও বলতে পারি নাই। আমার প্রবাসীরা আমার জন্য ওইখান থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার পরেও তারা অক্লান্ত পরিশ্রম করে দেশের এবং পরিবারের খোঁজখবর নেওয়ার পরেও ব্যক্তিগতভাবে আমার জন্য ওইখানে মিটিং করছে এবং আনন্দ ফুর্তি করছে এবং তাদের পরিবারের পরিজনকে আমাকে বলছে আমাকে ভোট দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করছে। এই হিসাবে আমি এটুকু বলতে পারি ইনশাআল্লাহ আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই, প্রবাসীদের বর্তমান যে গত 5 বৎসর আপনারা হয়তো জানেন বা আমার ইউনিয়নের সবাই জানে যে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সার্টিফিকেট, প্রবাসীদের বিভিন্ন কাগজপত্র সার্টিফিকেট এগুলার জন্য অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে প্রবাসীদের সেবা তাদের ধৈর্য করায় আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একটা ব্যক্তিগত একটি প্রশ্ন করব। আমরা যখন এই আপনার 11 নং শরীফগঞ্জে যখন আসে আপনার কথা জিগিয়ে আমরা অনেক লোকের সাথে কথা বলেছি, তো আমাদের প্রশ্ন হলো এই স্বল্প সময়ে আপনি এত জনপ্রিয়তা কীভাবে অর্জন করলেন? আমি 1992 ইংরেজিতে মেম্বার ছিলাম, তারপরে সৌদি আরব চলে গেলাম, দেশে আসছি। আমি শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, আমি তৃণমূলের কর্মীদেরকে নিয়ে তাদের সাথে জনবান্ধব হয়ে আমি কাজ করছি। আর আমি এই দেশে শরীফগঞ্জ ইউনিয়নের জনগণকে ভালোবাসি মন থেকে, আমার ব্যক্তিগত কোনো লোভ লালসা নাই, তাই শরীফগঞ্জ ইউনিয়নের জনগণও আমাকে খুব ভালোবাসে আর আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। একটা বিষয় আপনাকে অবগত করি, দুবাই থেকে একজন যাচ্ছেন আব্দুল আলিম, যে ওনার সম্বন্ধে আপনার মতামত? কোথা থেকে? দুবাই থেকে। দুবাই থেকে আব্দুল আলিম, আমি তার শুভকামনা করি। আসলে দুবাই, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং স্পেন, ফ্রান্স, লিবিয়া থেকেও একদিন ওই লোক এক লোক আমাকে ফোন করছে, নাম বলবো না, সে বলতেছে যে আপনি এবার ইনশাআল্লাহ জয়লাভ করবেন, এতে করে সন্দেহ নয়। আমি বললাম ভাই তুমি থাকো লিবিয়ায়, তুমি ভোটও দিতে পারবে না, কিন্তু তুমি কীভাবে বুঝলা যে আমি জয়লাভ করবো? ক আমরা ইনশাআল্লাহ আমরা ইউনিয়নের আনাচ্ছে কেন খবর নিচ্ছি, ইনশাআল্লাহ এবার আপনি জয়লাভ করবেন। আর আব্দুল আলিমকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রবাসীরা আমাকে খুব ভালোবাসেন, একটা চাদর দিয়েছে তারা, যে কোনো একজনে দিতে পারে, প্রবাসীরা সবাই অল্প অল্প পয়সা দিয়ে আমাকে 375 রিয়াল, যেটা বাংলাদেশে 8,500 টাকা, এরা আমাকে চাদরটি দিয়ে বলছে যে আপনার আমার মনে করবেন যে আমরা প্রবাসীরা সবসময় আপনার সিনার মাঝে আসি, আপনি আমাদের ভালোবাসার সাথে নিয়ে কাজ করেন এবং আমরা আমরা পরিবার পরিজনকে সবসময় ফোন করছি, বন্ধুবান্ধব আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় আমরা বলে দিচ্ছি যে গুণামায়কে ভোট দেওয়ার জন্য এবং আপনি ইনশাআল্লাহ জয়লাভ করবেন। তাই আমাদের আমিও তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে দূর থেকে এই দুর্যোগপূর্ণ এলাকায় এসেছেন এবং আমার মনে হয় প্রথম এই ধরনের কোনো প্রোগ্রাম এখানে হয়েছে। আমি আশা করব যে আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ সাংবাদিক এবং মিডিয়ার ভাইদের সাথে আমার সুসম্পর্ক থাকবে এবং আপনাদের সহায়তা নিয়ে, প্রবাসীদের সহায়তা নিয়ে আমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে কাজ করে ইনশাআল্লাহ আমার ইউনিয়নকে ইনশাআল্লাহ আমি উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ ধন্যবাদ দর্শক, এতক্ষণ কথা বলছিলাম এম কমিরউদ্দিন সাহেবের সাথে। উনার বক্তব্যে আমার একটি প্রবাদ মনে পড়ে গেল, কাজে আমার উদ্দীপনা কাজেই প্রেরণা যুগে, জীবনের এই সময় যেন মানুষের কাজে লাগে। অর্থাৎ এই কথাটি এ কারণেই বললাম, উনি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নবাসীর খেদমতে কাজ করে যাচ্ছেন, উনি একবার মেম্বারও ছিলেন এবং চেষ্টা করেছেন এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে। আমরা চাই আপনারা সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে আপনাদের এই যে শরীফগঞ্জের যে রাস্তার যে বেহাল দশা আমরা নিজ চোখে দেখেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব কবির ভাইয়ের পক্ষ থেকে, এবং মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ সাহেব সহ এখানে যারা উদ্যোক্তা কর্মকর্তা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করব একটি বিষয়, যে আপনার গোলাপগঞ্জ উপজেলার 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের যে রাস্তাঘাটের যে অবহেলিত, আমার মনে হয় যে বাংলাদেশে আর কোনো জায়গায় এই ধরনের অবহেলিত রাস্তাঘাট নেই। তাই এবার নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাইকে অনুরোধ করব, যারা বিজয়ী লাভ করবেন সবাইকে অনুরোধ করব, সর্বপ্রথমেই আপনারা আপনাদের রাস্তা, আপনারা জানেন যে দেশে রাস্তাঘাটের অবকাঠামো সুন্দর নয় সেই দেশ সেই রাষ্ট্র সুন্দর হতে পারে না, সেই ইউনিয়নও সুন্দর হতে পারে না। যে ঘাটে যেখানে রাস্তাঘাটের অবকাঠামো সুন্দর রয়েছে সেখানে আপনি দেখবেন সব লোকেরই সুযোগ সুবিধা যাতায়াতের ব্যবস্থা রয়ে গেছে। তো আমরা এই কথাটি এ কারণেই বললাম যে আমরা সরজমিনে যে আপনার এই যে ইউনিয়ন পরিষদ থেকে আপনার যে আপনার এখান পর্যন্ত এখানে বাজারের নাম হ্যাঁ হাকালুকির বাজার পর্যন্ত এসে যে বেহাল দশা দেখেছি, এটাই আমরা মানে আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি, কিন্তু এই ধরনের রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখি নাই। আমরা চাচ্ছি আগামী নির্বাচনে যিনি আসবেন, তো আমরা কবির ভাইকে একটি কথা বলেই আমরা বিদায় নেব। আপনার জনগণ মনোনীত আপনি প্রার্থী এবং আপনার এই ইউনিয়নবাসীর অনেকের সাথে আমরা যোগাযোগ করেছি, সবাই আপনার কথা খুবই ভালো বলেছে, তো আপনার শেষ বক্তব্য কী? আমার শেষ বক্তব্য হলো, আসলে আমার খুব আনন্দ লাগছে যে আপনারা এত দূর থেকে এসেছেন, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি শরীফগঞ্জ ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে আমার একটা ইশতেহার আছে যে আমি সর্বদলীয় একটা কমিটি করব এবং শরীফগঞ্জ ইউনিয়নের উন্নয়নের জন্য তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করব। আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, ওনার সহায়তা নিয়ে আমি এবং জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, ওনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়নের গণজোয়ার বয়ে যাচ্ছে সেই ছোঁয়া আমি আমার শরীফগঞ্জে নিয়ে আসবো আমি বারবারই বলছি, এবং এই কথাই বলছি যে আমি সর্বদলীয় একটা কমিটি করব এবং এদের মাধ্যমে আমি এই উন্নয়নের আমি এই শরীফগঞ্জ ইউনিয়নের উন্নয়ন করব। এর উদ্দেশ্য হলো যাতে কোনো সমালোচনা কোনো দ্বিমত না থাকে, আমার উদ্দেশ্য সৎ। একটা কথা আমি জানি, চাওয়াটা যদি নিখুঁত হয় পাওয়াটা খুব সহজ হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি জনগণের চেয়ারম্যান না আমি জনগণের কর্মী হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আমার শরীফগঞ্জ ইউনিয়নবাসীকে ধন্যবাদ, যারা বিভিন্ন বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভ দেখছেন ওনাদেরকেও ধন্যবাদ, আমার আপনারা যারা এসেছেন আমার ভাইরা, আমি আশা করবো ইনশাআল্লাহ 26 তারিখের পরে আমার শরীফগঞ্জ ইউনিয়নে আপনাদের সাথে আবারও আমার দেখা হবে ইনশাআল্লাহ। আমার গুড়ামার্কায় শরীফগঞ্জ ইউনিয়নবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা এখানে অনেক মুরব্বীদেরকে দেখতেছি, ও তো ওদের একটু মতামত নেব যে আপনাদের যে চেয়ারম্যান এম জে কবির আহমদ কবিরউদ্দিন ভাই যে নির্বাচনে খাড়া হয়েছেন, যে আপনারা কতটুকু আশাবাদী বিজয়ের বিষয়ে? আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবের প্রবাসী শহীদ মিয়া। আমরা যে জায়গাতে আছি এখানে রাস্তাঘাট আমরা খুব ইয়া, আর এই বৃষ্টি দিলে রাস্তাঘাট আমরা এই জুতা আতলিয়া কাজী ভরে দাউন লাগে। এখন এরা আসছে এখানে, এখন এরা নিজে দেখছে, আর আমরা খুব আশাবাদ ওই এম কবিরউদ্দিন উনি যদি নির্বাচনে ফার্স্ট করে আমরা আশাবাদী, আমরা এই রাস্তা খেয়াল করবো, আমরা সবাই রই একমত উনিরে ইয়া করা লাগি, আর আমরা প্রবাস থেকে প্রবাসী ভাই যারা দেখতেছেন সবাইরে ধন্যবাদ, আর এনও দলীয়ভাবে
চেয়ারম্যান হয়েছে বা ইয়াইগুলা এটা তো কোয়ারো দরকার নাই, কোয়া তো যাই না, আমরা প্রবাসীরা এই গাডওয়াল দিছি প্রবাস থেকে গাডওয়াল দিছি। আর এখন বর্তমানে আমরা যে কোভিড চেয়ারম্যান উনি যদি আল্লাহ যদি সবাই যদি ইয়া করে ফাঁস করে আমরা রাস্তাঘাট পামু, উনি সবসময় বলতেছে উনির কোনো কিছুর দরকার নাই, আমরা দশের রাস্তাটা যাতে কিনার হওয়া, উনির ছেলে সন্তানও নাই, দুইটা মেয়ে আছে, কইছে আপনারা যদি আমার বোর্ডের ইয়া করেন এই এলাকা নির্বাচনে জয় করেন এই এলাকার মানুষ ডাইকা ময়মুরবি সবাই ডাইকা যেমনে কইব সবাই লইয়া একমত হইয়া করব। তো আমরা আশাবাদ উনি যে কথা কইছে এটা করব ইনশাআল্লাহ। এই এই কথা আমার শেষ, আর বেশি লম্বা করে লাভ নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এখানে বক্তব্যের মাধ্যমে একটি জিনিস আমরা জানতে পারলাম যে এখানে কিছু গাডওয়াল নির্মাণ হয়েছে প্রবাসীদের উদ্যোগে, প্রবাস থেকেও অনেকে সহযোগিতা করছেন যে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করতে, এই ইউনিয়নের রাস্তাঘাট ডেভেলপমেন্ট করার জন্য প্রবাসীরা উদ্যোগ নিয়েছেন। তো প্রবাসীদের উদ্যোগের পাশাপাশি এবার নির্বাচনে এসেছেন গুড়াপ্রতীক নিয়ে এম কবিরুদ্দিন সাহেব, আপনাদের সবার মনোনীত প্রার্থী। আপনারা আগামী 26 ডিসেম্বর আপনারা যোগ্য দেখে এবং সৎ এবং আপনাদের রাস্তাঘাট যাকে দিয়ে উন্নয়ন হবে সেই ধরনের একজন প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। একটি কথা বলে যাই, প্রতিযোগিতা ভালো প্রতিহিংসা ভালো নয়। সব প্রার্থীকে একটি অনুরোধ করব যে আপনারা প্রতিযোগিতা করুন কিন্তু প্রতিহিংসা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন যাকে নির্ধারণ করেছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে তিনিই হবেন এই ইউনিয়নের চেয়ারম্যান। তাই আমরা প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করব এবং সব ভোটারদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে আপনারা গিয়ে আপনাদের ভোট প্রয়োগ করবেন, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদে হচ্ছে, এখনও পর্যন্ত কোনো বিভ্রান্তির ঘটনা আমরা পাইনি। আশা রাখি এই আপনার 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদেও পাব না। সৎ যোগ্য ব্যক্তি থেকে আপনারা নির্বাচন করবেন। আর আমাদের শেষ বক্তব্য হলো, নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে। তো আপনারা সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অকালাপ ঘটনা ঘটাবেন না, যে ঘটনার কারণে আপনাদের ইউনিয়ন পরিষদের সুনাম বদনাম যাতে সৃষ্টি না হয়। এবং আপনারা জানেন এই এম কবিরুদ্দিন ভাই দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি চাচ্ছেন যদি একটিবার যদি ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে এই ইউনিয়নের রূপরেখা উনি পরিবর্তন করবেন। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম হবে শহর। তো গ্রাম হবে শহর কাদের মাধ্যমে? এই ধরনের একজন জনপ্রতিনিধির মাধ্যমে। আমরা এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।